राम मंदिर उद्बोधन क्यों प्रधानमंत्री करबेन? बीजेपी नेता सुब्रमण्यम स्वामी पर आरो एक बार प्रश्न तुललेन पुरीर शंकराचार्य। प्रधानमंत्री रामलला प्राण प्रतिष्ठा करबेन आर आमी हाततली देब, अयोध्या जेते नाराज पुरीर शंकराचार्य। बीजेपी नेता सुब्रमण्यम स्वामी प्रश्न तुलेछिलेन राम सीता के उद्धारेर जन्य देर दशक युद्ध करेछिलेन, आर सेई प्रभु रामेर मंदिरे प्राण प्रतिष्ठा करबेन स्त्रीके प्रत्याख्यान करा प्रधानमंत्री, एटा कि रामके अपमान करार समान नय? প্রধানমন্ত্রীকে দিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করানোকে শাস্ত্রীয় নিয়মের পরিপন্থী বলে এবার ইঙ্গিতবাহী মন্তব্য করলেন স্বামী নিশ্চলানন্দ সরস্বতী। প্রসঙ্গত, আগামী 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালা প্রাণ প্রতিষ্ঠা, যেখানে প্রধান অতিথি তথা মধ্যমণি স্বয়ং প্রধানমন্ত্রী, তার হাতেই হবে প্রাণ প্রতিষ্ঠার উৎসব। সারা দেশ থেকে বহু সাধু সন্তই এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে, কিন্তু অযোধ্যা যেতে নারাজ স্বামী নিশ্চলানন্দ সরস্বতী। প্রভু রামকে নিয়ে এই যে উদযাপন তাতে তার আপত্তি নেই, তবে অন্য কয়েকটি বিষয়ে তার নির্দিষ্ট মতামত আছে, আর তাতেই বোঝা যাচ্ছে কেন তিনি অযোধ্যা যেতে চান না। এমন নয় যে এই অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়নি, তার কাছেও পৌঁছেছে আমন্ত্রণ পত্র, যেখানে উল্লেখ আছে তিনি যদি উৎসবে আসতে চান তাহলে সঙ্গে আরো একজনকেও নিয়ে আসতে পারেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এই চিঠিটুকুই মাত্র তার কাছে এসেছে, আর কোনো রকম যোগাযোগ করা হয়নি। তবে তার সাফ কথা, যদি 100 জনকেও সঙ্গে নিয়ে যেতে বলা হতো তাহলেও তিনি যেতেন না, কারণ এই সাক্ষাৎকারে তিনি বলেছেন প্রধানমন্ত্রী মূর্তি উদ্বোধন করবেন, মূর্তি স্পর্শ করবেন, আমি কি সেই সময় ওখানে বসে হাততালি দেব আর জয়ধ্বনি করব? আমার পদেরও তো মর্যাদা আছে। তার স্পষ্ট মত, রামলালা প্রাণ প্রতিষ্ঠা শাস্ত্র অনুসারে হওয়া উচিত। তাই তার পাল্টা প্রশ্ন, এরকম অনুষ্ঠানে তিনি গিয়ে কি করবেন? রাম মন্দিরের উদ্বোধনের আয়োজনে তবে কি শাস্ত্র লঙ্ঘিত হওয়ারও ইঙ্গিত দিলেন শঙ্করাচার্য? তার এই মন্তব্যের পর স্বাভাবিকভাবে এই প্রশ্ন ছড়িয়ে পড়েছে। দ্বিধাহীনভাবে তিনি জানিয়েছেন রাম মন্দির নিয়ে যেরকম রাজনীতি করা হচ্ছে তা একেবারেই কাম্য নয়। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।